গাইস আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদেরকে আমি একটা মুভি এক্সপ্লেইন করতে চলেছি। এই মুভিটার নাম হচ্ছে নিনজা কামুই। এই মুভিটা মূলত তৈরি হয়েছে একটা অ্যাকশন আর একটা সিকোয়েন্সওয়ালা মুভি। তো এই মুভিটা কিন্তু অনেক জোস আমি দেখেছি এবং তোমাদেরকেও এটা এক্সপ্লেইন করে বোঝাতে চলেছি, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো আমি নাহিদ আসলাম প্লাবন, এখন তোমরা দেখতে চলেছো জাহিদে নাই। আমরা প্রথম এপিসোডের শুরুতে একজন লোককে দেখি, যে লোক কিছু লোকের কাছ থেকে পালাচ্ছিল। তারপর আমরা দেখি একটি নিরিবিলি জায়গায় অনেক লোক তাকে ঘিরে ফেলে। ওই লোকগুলোকে দেখে লোকটি বলে, এরা আমাকে কেমন করে চিনে ফেলো। তারপর আমরা দেখি যারা সেই লোকের পিছা করছিল তারা আসলে ছিল একজন নিনজা। এরপরে সব নিনজা ওই লোকের উপর হামলা করা শুরু করে দেয়। ওই লোক নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তবে এতগুলো নিনজার কাছ থেকে বাঁচা সহজ হবে না। তারপরে নিনজাগুলোর লিডার ওই লোকের গলায় একটি ডিভাইস লাগিয়ে দেয়, তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এবং ওই লোক তার মাথা কাটে যায়। এরপরে নিনজা ডিভাইস দিয়ে তাকে চেক করে, তারপর আমরা জানতে পারি যে ওই লোকের মুখ আলাদাই দেখা যাচ্ছিল, এমন লাগতেছিল যে ওই লোকটি নিজের আসল চেহারায় কোনো মাস্ক লাগায় রাখছিল। তারপরে আমরা আরও একটি লোককে দেখতে পাই যে নিজের পরিবারের সাথে শহরের বাইরে সুখ শান্তিতে বসবাস করত। এই লোকের পরিবারে তার বউ এবং একটা ছোট বাচ্চা ছিল, আর তারা সব লোক একসাথে খুব আনন্দে থাকত। এরপরে সিন চেঞ্জ হয়, একজন লোকের বউ টিভিতে নিউজ দেখতেছিল, যে নিউজে ওই লোকেরই কথা বলা হচ্ছিল যাদের নিনজা মাথা কাটে হত্যা করে। যা দেখে তার বউ অনেক কষ্ট পায়। তারপর তার স্বামীকে বলে, এটা সেই লোকেদের কাজ না তো আবার। তারপর তার বাচ্চা মাঝখানে চলে আসে এবং তাদের কথা এখানেই শেষ হয়ে যায়। তারপর সেই লোকটি তার বাচ্চাকে নিয়ে ঘুমাতে যায়। এরপরে আমরা দেখি ওই লোকটি নিজের বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগায় রেখেছে এবং সে তারা দিয়ে সব কিছু চেক করছে। বাচ্চাকে ঘুমায় দেওয়ার পর ওই লোক আবার নিজের বউয়ের কাছে আসে। তার বউ বলে, যেভাবে সে মারা গেল আমার তো মনে হয় তারাই ছিল তারা। তারা তো ওই লোকের ব্যাপারে কিছুই জানতো না, শুধু সে তো তার চেনা পরিচিত লোকেদের সাথে কিছু কথাবার্তা বলেছে। এইটুকুতে তারা তার আসল পরিচয়টা বুঝে ফেলেছে। এটা তো আমাদের জন্য অনেক চিন্তার বিষয়। এটা শুনে লোকটি বলল, তুমি চিন্তা করিও না, আমাদেরকে কেউ চিনতে পারবে না। তখন তার বউ আবার বলে, এটা আবার শ্রীগামী না তো? তখন তার স্বামী বলে, না না, কারণ শ্রীগামী তো সবসময় একাই শিকার করে। এরপরে তার স্বামী বলে, তুমি এই চিন্তা করিও না, যা হবে ভালোই হবে। তারপর আমরা দেখি তারা কখনো বাজারে গেলেও তাদের হাতে সাপ মুছে দেয়, যাতে তাদেরকে কেউ খুঁজিয়ে না ফেলে। ওই লোক তার পরিবারের সাথে অনেক সুখে থাকে। অন্যদিকে নিনজার লোক তাদের খুঁজতে খুঁজতে মানুষকে মেরে ফেলে। তারা এখন পর্যন্ত চারজন লোককে মেরে ফেলেছে। তারপরে আমরা দেখি সেই লোকের ছেলেটার জন্মদিন। সেই লোক তার বউ অনেক খুশিতে তাদের সন্তানের জন্মদিন পালন করছে। তারপরে তারা সবাই ঘুমাতে চলে যায়। ঘুমানোর সময় হঠাৎ করে লোকটির ঘুম ভেঙে যায় এবং সে বাহিরে যেতে থাকে। তার স্বামীকে উঠতে দেখে তার বউ উঠে, তবে তার স্বামী তার বউকে ঘরেই থাকতে বলে। তারপর সে নিচে যাইতে থাকে। যখনই সে নিচে যায় তখন অনেকগুলো নিনজা আসে, সেই লোকের উপর হামলা করে। সেই লোক অনেক সাহসে সব নিনজাগুলোকে মারতে থাকে, তবে তাকে তার বাচ্চার আওয়াজ শুনতে পায়। তারপরে সেই লোক নিনজাগুলোকে মারতে মারতে তার বাচ্চার ঘরে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ একটি নিনজা বিষাক্ত কাঁটা তার গলায় ফিকে দেয়, যার কারণে সেই লোক সিঁড়িতেই পড়ে যায়। তার মাঝে আমাদেরকে আরও একটি সিন দেখানো হয়, যেখানে ওই লোকের বাড়ির সামনে আরও একটি লোক গাড়িতে বসে থাকে। ধীরে ধীরে কাটার বিষ সেই লোকের শরীরে পড়া শুরু হয়ে যায়। তবুও সেই লোক তার বাচ্চার রুমের কাছে যাইতে থাকে। এরপরে সেই লোক দেখে যে তার চোখের সামনে তার বউ আর বাচ্চা চোখের সামনে পড়ে আসে। তাদের শরীর থেকে অনেক রক্ত বের হতে থাকে। তারপর নিনজাগুলোর লিডার লোকটিকে বলে, তোমার বউ বাচ্চাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। এরপর এটা বলতে বলতে সে তার বউয়ের গলায় চাকু মারে। তারপর সেই লোকটির পিছনেও একজন নিনজা চাকু মারে দেয়। নিজের বউ আর বাচ্চাকে মরতে দেখে লোকটি অনেক কষ্ট পেতে থাকে এবং তার চোখ থেকে পানিও পড়তে থাকে।
নিজের বউ আর বাচ্চাকে মরতে দেখে লোকটি অনেক কষ্ট পেতে থাকে এবং তার চোখ থেকে পানিও পড়তে থাকে। তারপর ধীরে ধীরে সেও মারা যায়। এরপরে নিনজারা আরও কিছু করার আগে সেখানে পুলিশ চলে আসে এবং নিনজারা তাদেরকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে পুলিশ আসে সব লাশগুলোকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে। এরপরে সিনে হাসপাতালে চলে যায় যেখানে সেই লোকের লাশ পড়ে থাকতে দেখা যায়, যেখানে সেই লোকের জ্ঞান ফিরতে থাকে। তারপর সেই লোক বমি করতে শুরু করে। তারপরে হাসপাতালের ডাক্তার তার চিকিৎসা করা শুরু করে, যেখানে আমরা লোকটির নাম লোকাল জানতে পারি। যখনই লোকানের জ্ঞান আসে তখনই সে তার বউ আর বাচ্চার কথা ভাবতে থাকে। সেখানে ডাক্তার তাকে বলে যে তোমার বউ আর বাচ্চার মৃত্যু হয়েছে, যা শুনে সে অনেক কান্না করতে থাকে। তার কিছুক্ষণ পরে সেখানে দুইজন পুলিশ আসে, যাদের মধ্যে মেয়েটির নাম এমা ছিল আর সেটির নাম মাইক। তারা দুজন লোকানের কাছে শুনতে চায় যে তুমি কি সেই লোকেদের জানো যারা তোমাদের পরিবারের লোকেদের উপর হামলা করেছিল। তবে লোকান কোনো উত্তর দেয় না এবং সে আর কিছু বলতেও চায় না, আর রাগের মাথায় নিজের বিছানাটিকে টানতে থাকে। এরপরে মাইক লোকানকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার কার্ড এখানে রেখে গেলাম, তোমার দরকার হলে আমাকে জানাইও। এরপরে তারা যেতে থাকে। তবে মাইক এমাকে বলে, আমার মনে হয় সেই লোক নিশ্চয়ই ওদেরকে চিনে, যার কারণে আমরা একজন করে ওই লোকটির উপর নজর রাখব। এরপরে সিনে আমরা দেখতে পাই যে মিস্টার লোগান হাসপাতালের সাথে হুইল চেয়ারে বসে থাকে আর এমা লুকিয়ে তার উপর নজর রাখে। আমাদেরকে ছোটো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লোগান হুইল চেয়ারে তার বউ বাচ্চার লাশ দেখতে যায়। তবে রুমে ঢুকার আগেই লোগানের অনেক বেশি রাগ আসে এবং সে তার হাত থেকে একটা কাঁটা বের করে আর নিজের আরেকটা হাতে জোরে জোরে আঘাত করতে থাকে। তারপরে আমরা আবার বর্তমানে ফেরত চলে আসি, যেখানে আবার অনেকগুলো নিনজা আসে লোগানের উপর হামলা করতে থাকে। তবে এইবার লোগান তাদের কাউকে ছাড়ে না। তারপরে এই সিনে লোগান নিনজা টেকনিক ব্যবহার করেন, যার কারণে তার মুখ থেকে কালো ধোঁয়া বের হয়ে যাতে তাদের সবার মুখ পুরো শরীর গায়েব হয়ে যায়, যেখানে শুধু তার মাথায় দেখা যায় আর চোখের নিমিষেই লোগান সবার গলা কেটে ফেলে। এই মারামারি দেখে এমা সেখানে ঢুকার চেষ্টা করে, তবে লোগান তাকে অজ্ঞান করে দেয়। এরপরে আমরা দেখি লোগান অনেক স্টাইলে সব নিনজাগুলোকে কাটতে থাকে। তারপরে লোগান চাকুর সাহায্যে লিফট খোলার সাথে সাথে লোগান সেই নিনজাগুলোকে ভিতরে ঢুকাতে থাকে এবং লিফটের ভিতরে ওদের মারে ফেলে। যখনই লিফট নিচে যায় তখন আরও অনেক নিনজাকে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা মাইককে আসতে দেখি, সে দেখতে পায় লোগান অনেকগুলো নিনজাকে মেরে ফেলেছে। এরপরে শুধু নিনজাগুলোর লিডার বেঁচে থাকে, যাকে দেখে লোগানের নিজের পরিবারের কথা মনে আসে এবং সে পুরো শক্তি দিয়ে লিডারের উপর হামলা করে এবং লোগানের গলায় লিডারের একটা ডিভাইস লাগিয়ে দেয়। তবে লোগান সেই ডিভাইসের রশিটা কেটে দেয় এবং কিছুক্ষণের মধ্যে লোগান সেই লিডারকে মেরে ফেলে। লোগানে নিনজা টেকনিক ব্যবহার করে নিজের একটি ক্লোন বানিয়ে ফেলে, যা দেখে লিডার অবাক হয়ে যায়। লোগান খুব শক্তির সাথে লিডারকে মেরে ফেলে এবং তাকে বলে, তুমি কেমন করে বুঝলে যে আমি আর তুমি আমার ব্যাপারে খবরই কেমনে পাইলা? তখন লিডার তাকে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি বেঁচে যেতে পারবে না। এটা শুনে লোগান তার মাস্ক সরিয়ে ফেলে। এরপরে আমরা লোগানের আসল চেহারা দেখতে পাই। যখনই লোগানের আসল চেহারা লিডার দেখে সে অনেক ভয় পেতে থাকে আর লোগান তাকে শেষ পর্যন্ত মেরে ফেলে। তারপরে সিনে আমরা দেখতে পাই লোগান তার পরিবারের লাশকে দেখতে যায় এবং সেখানে তার ঘরের চলে যায়। আমরা দেখি যে লোগান তার ঘর থেকে একটা রহস্যময় বক্স বের করে, যে বক্সে তার কিছু জিনিসের সাথে তার বাচ্চা আর বউয়ের ছবি ছিল, যেখানে আমরা যেখান থেকে বোঝা যায় যে তার পরিবারও একটি মাস্ক পরিয়েছিল। এরপর লোগান নিজের ঘরে আগুন লাগিয়ে দেয় যাতে তাকে কেউ আবার খুঁজে না পায় এবং কোনো প্রমাণও তার বাড়ি থেকে না বের হয়। এরপর লোগান তার বক্সটা থেকে একটা ভয়ঙ্কর মাস্ক বের করে, যে মাস্কটি সে পরে সেখানে থেকে যাইতে চায়, যেখানে তাকে অনেক ভয়ঙ্কর দেখতে পাই আমরা। বন্ধুরা, তো প্রথম এপিসোডের সমাপ্ত এখানেই হলো। তোমাদেরকে এই পর্বটা কেমন লেগেছে এটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি দ্বিতীয় পর্ব চাও তাহলে আমাদেরকে কমেন্ট করো। আর গাইস, এই ভিডিওটাতে 100টা লাইক যে পর্যন্ত হবে না সেই পর্যন্ত আমরা সেকেন্ড ভিডিও আনবো না।